অপারেশন সামগ্রী, ব্লাড ব্যাগ, বিভিন্ন ধরনের রি এজেন্ট সহ জরুরি চিকিৎসা সামগ্রীর দাম বেড়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেড় থেকে দুই গুণ বাড়তি দামে এসব পণ্য কিনতে হচ্ছে তাদের। এলসি জটিলতায় আনা যাচ্ছে না অনেক পণ্য। এ অবস্থায় হাসপাতাল ও ক্লিনিকগুলো চিকিৎসা খরচ বাড়িয়ে নিলেও সবচেয়ে সমস্যায় দাতব্য প্রতিষ্ঠানগুলো। গ্রিন রোডের বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি ও হাসপাতালের প্রতিদিনকার চিত্র এটি। সারা দেশ থেকে অন্তত 30 জন থ্যালাসেমিয়া রোগী আসেন নিরাপদ রক্ত পরিসঞ্চালনের জন্য। রক্তের উপাদান আলাদা করতে প্রয়োজন হয় কয়েক রকমের ব্যাগ ও নানা ধরনের রিএজেন্টের, কিন্তু পণ্যের দাম বাড়ায় বেকায়দায় পড়েছে অনুদানে পরিচালিত এ প্রতিষ্ঠানটি। ট্রিপল ব্যাগের সংকটের কারণে রক্তের রেড সেল, প্লাটিলেট ও প্লাজমা আলাদা না করেই পরিসঞ্চালন হচ্ছে। ট্রিপল ব্যাগ যেগুলো কোয়ালিটি ব্যাগ, যেগুলো আমরা 245 টাকায় কিনতাম, সেগুলো প্রায় 400 টাকা হয়ে গেছে। এটা একটা মারাত্মক রকম আশঙ্কা আমাদের জন্য দেখা দিয়েছে, কারণ বিষয়টা হচ্ছে যে আমরা তো এই রোগীদের কাছ থেকে বেশি সার্ভিস চার্জ দিতে পারবো না। ব্যবসায়ীরা বলছেন, আমদানি নির্ভর প্রায় সব পণ্যের দাম বেড়েছে 20-25%। এলসি জটিলতায় আসছে না জরুরি সব চিকিৎসা সামগ্রী। কিটের এক একটা প্রাইস আছে, যেমন একটা আছে 18 টাকা, একটা আছে 20 টাকা, সেইখানে আমরা সেটা পাচ্ছি না, ডবল টাকা দিয়ে আমরা পাচ্ছি না সেটা। যে কোনো র্যাপিড ডিভাইস, স্টিফ ডিভাইস, গ্লাভস, সুচার, যে জিনিসগুলো সিলাই, অপারেশনের সিলাই টিলাই প্রত্যেকটা জিনিসই প্লাস 35% প্লাস রেট অ্যাভাব মাল। আপনার চাচ্ছেন 10টা, আমি আপনাকে কোনো রকম ম্যানেজ করে একটা দুইটা দেওয়ার ব্যবস্থা করতে পারতেছি। জরুরি চিকিৎসা সামগ্রীর মজুদ ফুরিয়ে যাওয়ার আগেই এলসি জটিলতা নিরসন সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ চিকিৎসা সংশ্লিষ্টদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।